হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে কর্কট রাশির জানুয়ারি মাস কেমন যাবে না যাবে সেটা জানবো। এবার জানবো আপনাদের ম্যারিড লাইফটা কেমন যাবে না যাবে। ম্যারিড লাইফটা আপনাদের কিন্তু এই মাসে দুরকম সিচুয়েশন ক্রিয়েট করবে। সেই সিচুয়েশনটা কিরকম হবে আমি বলছি। 1 থেকে 15 পর্যন্ত এক ধরনের সিচুয়েশন ক্রিয়েট করবে, 15 থেকে 31 পর্যন্ত এক ধরনের সিচুয়েশন ক্রিয়েট করবে। ফার্স্টে যেটা বলে নিই সেটা হচ্ছে 1 থেকে 15 কি ধরনের সিচুয়েশন ক্রিয়েট করবে। ধরুন যে মানুষের একটু ডাউট করার টেন্ডেন্সি থাকে, সেই সমস্ত মানুষদের মনে কিন্তু এই সময় ডাউটটা একটু বাড়বে, যার ফলে কিন্তু আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। আর একটা জিনিস বলা যেতে পারে, যে সমস্ত মানুষের দেখবেন অনেকের হয় এক ধরনের কথা বলতে চাইছে, অপোজিট পার্সনটা বুঝছে কিন্তু আর এক ধরনের কথা। এটা কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে হয়, তো সেই সমস্ত মানুষদের কিন্তু অনেকটা প্রবলেম এই মান্থে অ্যারাইজ করবে। এবার বলবো আপনাদের 16 থেকে 31 কি প্রবলেম অ্যারাইজ করবে। 16 থেকে 31 যে প্রবলেম গুলো অ্যারাইজ করবে সেটা ফার্স্টে যে কথাটা বলতে হয়, যাদের ইগো প্রবলেম আছে, অনেক মানুষের কিন্তু ইগো প্রবলেম আছে, সেই সমস্ত মানুষের ইগোটা কিন্তু ডেভেলপ করবে এই সময়টা, যার ফলে তাকে যদি আপনি কিছু অতি সাধারণ কথা বলে দেন সেটা কিন্তু তার ইগোতে লেগে যাবে। কেন ইগোতে লেগে যাবে? যেহেতু ইগো প্রবলেমটা এই মানটা বাড়ছে, তাই যেটা আপনার কাছে সামান্য মনে হচ্ছে সেটা কিন্তু সেই মানুষের কাছে সামান্য না, সেই জন্য কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। আর একটা বিষয়ে প্রবলেম অ্যারাইজ করবে, দেখবেন অনেক মানুষের টেন্ডেন্সি থাকে আমি যে কথাটা বলছি সেই কথাটাই খাটবে, এটা অনেক মানুষের টেন্ডেন্সি থাকে। যাদের এই ধরনের টেন্ডেন্সি আছে, যারা অপোজিট মানুষের ওপিনিয়নটা কখনো মেনে নিতে চায় না বা অপোজিট মানুষের ওপিনিয়নটা হবে এই জিনিসটাকে লাইফে অ্যাকসেপ্ট করতে পারে না, সেই সমস্ত মানুষের কিন্তু এই মানটা প্রবলেম আছে। আর যাদের এই ধরনের কোনো প্রবলেম নেই তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো বলা যেতে পারে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, দুজনের মধ্যে কিন্তু একটা ক্লোজনেসও কিন্তু আপনারা এই সময় গিয়ে দেখতে পাবেন। এরপর জানবো আপনাদের প্রেমের ব্যাপারটা কেমন থাকছে না থাকছে। প্রেমের ব্যাপারে কিন্তু সময়টা ভীষণ ভাবে ভালো, আমি একটা অধ্যায় গিয়ে বলবো, আর একটা অধ্যায় কিন্তু সময়টা ভালো না বলবো। কেন ভালো না সেটা বলছি, ফার্স্টে ভালো যেটা সেটা বলে নি। এই সময় আপনারা লাইফে প্রেমের ব্যাপারে অনেক অপরচুনিটিস পাবেন, সেই জিনিসগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। লাইফে অফার পাবেন, প্রেমের অফার যদি আপনারা এই সময় পান সেটা অ্যাকসেপ্ট করলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। বা যারা ভাবছেন অনেকদিন ধরে কাউকে প্রেমের প্রপোজাল দেবেন, তো সেক্ষেত্রে যদি আপনারা এই সময় প্রপোজাল দেন সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু আপনারা পজিটিভ পাবেন, নেগেটিভ কিন্তু পাবেন না। এবার আর একটা বলি, যে সমস্ত প্রেমগুলো ধরুন স্থায়িত্ব নেই সেই সমস্ত প্রেমগুলো কিন্তু কোথাও গিয়ে ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা বলেই কথাটা বলছি, সম্ভাবনা কিন্তু থাকছে। এই যে সম্ভাবনা কথাটা বললাম এটা নিয়ে আমি একটা ডিটেইলস এ ভিডিও বানিয়েছি, স্যাটার্নের ট্রানজিট। সেই স্যাটার্নের ট্রানজিট এর জন্য কিন্তু এই সমস্যাগুলো আমাদের লাইফে ক্রিয়েট হবে, সেটা আমি কার্ডে লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে অতি অবশ্যই দেখুন, দেখে নিলে কিন্তু আপনাদের অনেকটা হেল্প হবে এটা বুঝতে যে লাইফে কেন এই সমস্যাটা এলো বা আমার প্রেমটা কেন ব্রেক হয়ে গেল। অনেকেই আমাকে কোয়েশ্চেন করছে যে আমার প্রেমটা আদৌ টিকবে কি টিকবে না, বা আমার প্রেমটা ব্রেকআপ কেন হলো, এরকম আমি কমেন্ট সেকশনে পাই দেখতে। তো তাদের ক্ষেত্রে স্পেশাল রিকোয়েস্ট রইলো গিয়ে ভিডিওটা দেখুন, আপনারা নিজেদের কোশ্চেনের অ্যান্সার ওখানে আরো ডিটেইলস এ গিয়ে কিন্তু পেয়ে যাবেন। তাহলে মোদ্দা কথাটা কি হলো, যে রিলেশন গুলোর স্থায়িত্ব নেই সেই রিলেশন গুলো কিন্তু ব্রেক হয়ে যাবে, আর যে রিলেশন গুলোর স্থায়িত্ব আছে সেই রিলেশন গুলো কিন্তু একটা স্টেবল পজিশনে চলে যাবে। সারা বছর ধরে যে মানুষগুলো একটা টান টান উত্তেজনার মধ্যে ছিল যে আমার রিলেশনটা আদৌ থাকবে কি থাকবে না, সবসময় মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, সেই সমস্ত মানুষগুলো কিন্তু একটা এই মাত্রা যাওয়ার সাথে সাথে একটা ক্লিয়ার পিকচার আপনাদের সামনে আসবে, রিলেশনটা আদৌ আমার আছে না নেই, একটা এন আপনারা দেখতে পাবেন। যে সমস্যা বলুন বা আপনার টেনশন বলুন, যে টেনশন গুলো আপনাকে দিবারাত্র একটা সে নিজেকে অতিষ্ঠ করে তুলেছিল, সেই সমস্ত দিন কিন্তু এবারে শেষ হয়ে গেছে। ভালো রেজাল্ট পাওয়ার থাকলে ভালো, আর খারাপ রেজাল্ট পাওয়ার থাকলে কিন্তু খারাপ। এরপরে একটা কথা বলবো, যারা ধরুন সেকেন্ড ম্যারেজের জন্য ভাবছে তাদের জন্য সময়টা কিন্তু আমি ভালো বলবো, এই সময় জুপিটারের পজিশন ভালো আছে, সেকেন্ড ম্যারেজের জন্য ট্রাই করুন, এই সময় কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি দেখতে পাবেন। এবার যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের বিজনেস কেমন যাবে।
বিজনেসের জন্য সময়টা কিন্তু আমি খুব ভালো বলবো এই মানতে অন্তত, কারণ বিজনেসে যে একটা মানুষের টার্গেট থাকে না, সেই টার্গেটটা কোথাও গিয়ে আপনারা ফুলফিল করতে পারবেন বা বিজনেসে এমন একটা গ্রোথ দেখতে পাবেন যে গ্রোথটা একটা মানুষ আশা করে যে আমার বিজনেসটা এই লেভেলে যাবে, সেই জিনিসগুলো কিন্তু আপনারা এই সময় খুব ভালো দেখতে পাবেন। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য সময়টা খুব ভালো, বা যারা ধরুন ভাবছেন পার্টনারশিপে বিজনেস করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো দেখতে পাবেন। যারা ধরুন ফ্যামিলি বিজনেস আছে সেই সমস্ত বিজনেস কিন্তু খুব ভালো, বা যারা ধরুন ভাবছেন আমার ফ্যামিলির বিজনেস আছে সেটাতেই আমি জয়েন করব, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আপনারা দেখতে পাবেন। আর একটা জিনিস বিজনেসে খুব ভালো হবে, যেটা আপনাদের কাস্টমারের সাথে বন্ডিং কিন্তু খুব ভালো হবে। তবে কাস্টমারের সাথে বন্ডিং যতই ভালো থাকুক না কেন, কাস্টমারের সাথে কথাবার্তা বলার সময় কিন্তু একটু মেনটেন করে কথাবার্তা বলবেন, না হলে গিয়ে কোথাও কিন্তু আপনাদের কথা বলায় সামান্য একটু ভুলভ্রান্তি হওয়ার ফলে দেখবেন সেই কাস্টমারের সাথে কিন্তু আপনার রিলেশনটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এবার জানবো কোন কোন বিজনেস ভালো যাবে। যারা ধরুন ক্যামেরা ওরিয়েন্টেড বিজনেস করেন সেই সমস্ত বিজনেস ভালো যাবে, সেই ক্যামেরা আপনি সেল করুন বা আপনি ফটোগ্রাফি করুন যাই করুন না কেন সেই সমস্ত বিজনেস কিন্তু ভালো যাবে। যারা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে বিজনেস করেন সেই সমস্ত বিজনেস ভালো যাবে। যারা টেকনিক্যাল বিজনেস করেন সেই সমস্ত বিজনেস ভালো যাবে। তবে টেকনিক্যাল বিজনেস ভালো যাবে কখন থেকে, মোটামুটি মাসের 15 তারিখের পর থেকে আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন, তবে 24 তারিখের পর থেকে বেশি ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন। যারা প্রমোটিং এ বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, ওই যে বললেন মাসের 15 তারিখে পর থেকে। আর যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন কবে করবেন এরকম অনেকের একটা চিন্তাধারা থাকে, তবে আমি বলবো এই নতুন বিজনেস শুরু করার জন্য আপনারা যদি মাসের 15 তারিখটাকে চুজ করেন 15 তারিখের পর, তাহলে বেশি ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার জানবো আপনাদের এডুকেশন কেমন যাবে। এডুকেশনের ক্ষেত্রে ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে স্কুল স্টুডেন্টদের জন্য বলি, কোথাও গিয়ে কিন্তু স্কুল স্টুডেন্টদের একটু সিলি মিস্টেক হয়ে যাওয়ার চান্স থাকছে, বা স্কুল স্টুডেন্টদের দেখবেন একটু খেলাধুলার প্রতি আসক্তি বাড়ছে বা এন্টারটেনের প্রতি কিন্তু অনেকটা আসক্তি বাড়ছে, এই ধরনের জিনিস কিন্তু স্কুল স্টুডেন্টদের ক্ষেত্রে আপনারা নোটিস করবেন। আর যারা হায়ার স্টাডির জন্য ভাবছেন তাদের জন্য সময়টা আমি ভালো বলবো, হায়ার স্টাডির জন্য গোটা ইয়ারটাই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, তবে এই মাসটা ভালো রেজাল্ট পাচ্ছেন যেহেতু রাহু তুঙ্গস্থ আছে। সেক্ষেত্রে আপনারা যদি ভাবছেন যারা বাইরে গিয়ে স্টাডি করবেন তাদের জন্য সময়টা ভালো, বা যারা ধরুন ভাবছেন কি পড়াশোনাটা ব্রেক হয়ে গেছিল আবার নতুন করে পড়াশোনাটা শুরু করবো তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা দেখতে পাবেন। যারা কম্পিটিটিভ পড়ছেন তাদের জন্য সময়টা ভালো, বিশেষ করে যারা কম্পিটিটিভ এর ক্ষেত্রে ডিফেন্স এর পার্টটা নিয়ে এক্সাম দেবেন ভাবছেন বা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই মান্থটা খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন যাবে। হেলথ এর ক্ষেত্রে যে প্রবলেমটা আমি বলবো, যাদের ধরুন কোন স্কিন রিলেটেড প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম কিন্তু বাড়বে, যাদের নার্ভের প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম কোথাও গিয়ে কিন্তু বাড়বে, বা দেখবেন এই সময় আপনাদের বাড়ির সিনিয়র কারোর কিন্তু কোথাও গিয়ে হেলথ নিয়ে প্রবলেম অ্যারাইজ করছে, সেই সমস্ত প্রবলেম অ্যারাইজ করলে সেগুলোকে একটু ইম্পর্টেন্স দিন, কারণ এই ছোট ছোট প্রবলেম গুলো যদি আপনি ইম্পর্টেন্স প্রথম থেকে না দেন তাহলে গিয়ে কিন্তু আরো বৃদ্ধি পাবে। বা আর একটা প্রবলেম বাড়তে পারে, যাদের হার্টের প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেম কিন্তু বাড়তে পারে। তবে যতই প্রবলেম বাড়ুক প্রবলেম গুলোর যে একটা নির্দিষ্ট সলিউশন হয় সেটাও কিন্তু আপনারা এই মান্থে গিয়ে খুঁজে পাবেন, কারণ যখনই আপনাদের শনি আর কেতুর যোগটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, শনি নিজের ঘরটা চেঞ্জ করছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন একটা প্রবলেমের পার্টিকুলার সলিউশন কিন্তু আপনারা এই সময় গিয়ে খুঁজে পাবেন। আর একটা জিনিস ভালো হবে, যাদের ধরুন হার্ট ওরিয়েন্টেড কোন সমস্যা এতদিন ধরে ফেস করছিল তারাও কিন্তু এই সময় থেকে এই সমস্যাগুলো থেকে অনেকটা মুক্তি পেয়ে যাবে। এবার জানবো জব কেমন যাবে। জবের ক্ষেত্রে কর্কট রাশির মানুষদের আমি যে কথাটা বলবো, এই সময় কোন রকম ডিসিশন না নেওয়ার জন্য। কেমন ডিসিশন, ধরুন আপনারা ভাবছেন নতুন কোন জবে জয়েন করব বা আমি জবটাকে চেঞ্জ করব, এই ধরনের ডিসিশন কিন্তু এই সময়টা আপনাদের না নেওয়াই দরকার, কারণ এই সমস্ত ডিসিশন এই সময়টা পার্টিকুলার নিলে কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন। আপনি ভাবছেন আমি যে কোম্পানিটাতে আছি সেখানে ফ্যাসিলিটি সেইভাবে পাচ্ছি না, আমি অন্য জায়গায় যাই এর থেকে বেটার ফ্যাসিলিটিস পাবো, একটা মানুষ সেই কারণে কিন্তু নিজের জবটাকে চেঞ্জ করে। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন
আপনারা যেটা ভেবে যাচ্ছেন ঠিক তার অপোজিটটা হচ্ছে। এই সময় কিন্তু না জব চেঞ্জ করার জন্য পারফেক্ট, না নতুন জবে জয়েন করার জন্য কিন্তু পারফেক্ট। মোটামুটি এই মাসটা চলে যাওয়ার পর আপনারা এই ধরনের সিদ্ধান্ত নিন, সেরকম কিন্তু প্রবলেম কিন্তু আপনারা ফেস করবেন না। এবার জানবো যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের জন্য কি সিচুয়েশন আসছে না আসছে। যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের জন্য আমি একটা কথা বলবো, যারা ধরুন কোথাও নিজের কাজটাকে ঠিকঠাক ভাবে করেন না বা নিজের কাজের মধ্যে কোথাও ভুল ভ্রান্তি থেকে যায়, সেই সমস্ত মানুষরা কিন্তু অনেকটা প্রবলেম অ্যারাইজ করবে। কোথাও গিয়ে কিন্তু দেখবেন আপনাদের সম্মান হানি পর্যন্ত হচ্ছে এই সময়টা। তাই নিজের কাজে ফোকাস থাকুন, নিজের কাজটাকে ঠিকঠাক করুন, না হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। কোথাও গিয়ে নিজের কাজে ফাঁকি দেন যারা পার্টিকুলার, সেই সব মানুষরা কিন্তু এই মান্থটা গিয়ে অনেকটা প্রবলেমে পড়বে। এই মান্থটা এই রাশির মানুষদের জন্য জবের ক্ষেত্রে একটু নিজেকে ঠিকঠাক ভাবে রেখে এগিয়ে চলুন, কারণ এই সময় ভুলভাল ডিসিশন নিলে জবের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভুল হয়ে যাবে। এরপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন যাবে। এই সময় ফিনান্সিয়াল কন্ডিশনটা আমি বলবো আপনারা যারা ভাবছেন ইনভেস্ট করবেন তাদের জন্য সময়টা আমি পারফেক্ট বলবো না। ইনভেস্ট করার জন্য এই সময়টা নয় অন্তত, ইনভেস্ট করার জন্য পরবর্তীকালে আরো ভালো সময় পাবেন তখন ইনভেস্ট করুন। এখন যেটা ইনভেস্ট করবেন সেটা কিন্তু সেইভাবে আপনাকে প্রফিট দেবে না। একটা মানুষ যতটা প্রফিট ভেবে একটা জায়গায় ইনভেস্ট করে, কোথাও গিয়ে কিন্তু আপনার ইনভেস্ট করাটা একটা ভুল জায়গায় হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনার অনেকটা লসে রান করবেন। আর আপনাদের ইনকাম সোর্সটা কেমন থাকবে, ইনকাম সোর্স ডেফিনেটলি আপনাদের ভালো থাকছে, তবে যদি আপনারা ভুল খাতে সেটাকে খরচা না করে ফেলেন তাহলে ভালো থাকছে। এবার ভুল খাতে খরচা করবেন কি না করবেন সেটা ডিপেন্ড করছে পুরো কিন্তু আপনার উপর। আরো দু একটা কথা বলবো, যেটা হচ্ছে আপনারা দেখবেন এই সময় কিন্তু আপনাদের আধ্যাত্মিক যে চেতনার উন্মেষ একটা মানুষের ঘটে সেটা কিন্তু এই সময় আপনারা অনেকটা নিজেদের উন্মেষ ঘটছে আধ্যাত্মিক চেতনার, এটা কিন্তু খুব ভালো দেখতে পাবেন। আর একটা জিনিস দেখতে পাবেন এই সময় এই রাশির মানুষরা নিজের হেলথ নিয়ে অনেকটা কনসাস দেখতে পাবেন। অনেক মানুষ থাকে না যে নিজের হেলথ নিয়ে খুব একটা কনসাস থাকে না, সেই সমস্ত মানুষরা কিন্তু নিজের হেলথ নিয়ে অনেকটা কনসাস কিন্তু এই সময় হয়ে যাবে। এই সময় কিন্তু আপনারা দেখবেন আপনারা টুকিটাকি ভ্রমণ করছেন ম্যাক্সিমাম, কিন্তু সেটা আপনাদের আধ্যাত্মিক ব্যাপারে ভ্রমণটা কিন্তু হবে। আর একটা কথা বলতে হয়, যে সমস্ত মানুষরা ভাবছিলেন অনেকদিন ধরে বেবি প্ল্যানিং করবেন তাদের জন্য সময়টা কিন্তু খুব পারফেক্ট। এই সময়টা মানে মোটামুটি আপনারা এই মান্থটা পুরোটাই সময়টা পারফেক্ট বলতে পারেন, বা অনেকদিন ধরে যে সমস্ত মানুষরা বেবি প্ল্যানিং করছিলেন বাট সেই ঠিকঠাক ভাবে রেজাল্ট পাচ্ছিলেন না, সেই সমস্ত মানুষদের জন্য সময়টা কিন্তু খুব ভালো এই মান্থটা অন্তত বলা যেতে পারে। তাহলে বন্ধুরা কর্কট রাশির পুরো মাসটা কেমন যাবে না যাবে আমি নিয়ে ভিডিওটা আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম হন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।